নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সুনিতা আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নিন সংবাদ শিরোনাম। বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে অভিযুক্ত আজাহারকে গ্রেফতার করল রাঙ্গিরঘাড়ি পুলিশ। পঞ্চায়েত রোড কাণ্ডকে নিয়ে জেলাশাসক কার্যালয়ে শান্তি বৈঠক। শিলচর পঞ্চায়েত রোডের ঘটনাকে ঘিরে বিরাজ করছে চাপা উত্তেজনা, এলাকায় মোতায়েন কড়া নিরাপত্তা ব্যবস্থা। উদারবন্দের পানগ্রামে মারুতি ভ্যান ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক। বিহু নৃত্যে অংশগ্রহণকারী শিল্পীদের প্রমাণপত্র এবং চেক বিতরণ করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সংবাদ বিস্তারিত। শিলচর পঞ্চায়েত রোডের স্থানীয় বাসিন্দা আজাহার মজুমদার নামের এক যুবক সামাজিক গণমাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করল রাঙ্গিরঘাড়ি পুলিশ। ঘটনার বিবরণ মতে জানা গেছে, আজাহার মজুমদার নামের যুবক গতকালের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে লিখেছে, বিষয়টি পঞ্চায়েত রোড জামে মসজিদ কমিটির নজরে আসলে তারা প্রশাসনের দ্বারস্থ হন এবং খবর পাওয়া মাত্রই প্রশাসন আজাহার মজুমদারের ঘরে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। আজাহার মজুমদার একজন দুষ্কৃতী বলে এদিন আখ্যায়িত করেছেন মসজিদ কমিটির কর্মকর্তারা। দেখুন, আজহার হলো একটা দুষ্কৃতিকারী। এই পঞ্চায়েতের একদম শেষ মাথায় ওর ঘর। আমরা যখন আমাদের নজরে যখন এসেছে ফেসবুকে ও নানানভাবে অন্য বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে ও পোস্ট দিচ্ছে, সেটা আমাদের নজরে এসছে। আসার সঙ্গে সঙ্গেই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনে তাড়াতাড়ি এসে আজহারের ঘরে গিয়ে আজহারের মা বোন সবাইকে গ্রেফতার করে ওরা থানায় নিয়ে গেছে। আর শুনতে পাচ্ছি যে আজকে নাকি কী গণ্ডগোল হয়েছে। অনেক আপনারা এসে আমাকে জিজ্ঞেস করছেন, তার আগে অনেকে আমাকে ফোন করেছেন যে আজকে কী হয়েছে। আজকে কিছু হয় না, গুজবে কান দেবেন না, সেটা নিয়ে সম্পূর্ণ কোনো পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না। এখানে যেহেতু আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি এই বিমলেন্দু রায় মহাশয়, প্রাক্তন পৌর কমিশনার অপু দাস, যারা সবাই এসেছেন, আমরা তারপরে এই জায়গার মধ্যে শান্তি, এখানে আর অন্য কিচ্ছু নেই, অশান্তির কোনো কারণ নেই, শান্তি আমাদের এখানে শান্তি বজায় আছে। একদম গজবে কান দেবেন না, গজব লোটাবেন না। আমি জনসাধারণকে একটাই কথা বলতে যাচ্ছি যে পঞ্চায়েত রোড সহ আশপাশ এলাকায় সম্পূর্ণভাবে শান্তি আছে, কোনো ধরনের কোনো অশান্তি নাই। আর গজবে কান দেবেন না, গজব রটাবেন না, নানান ধরনের রাজনীতি করবেন না, ঘৃণনীয় রাজনীতি করবেন না। শিলচরের পঞ্চায়েত রোড এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক রোহন কুমার ঝার নেতৃত্বে আয়োজিত এদিনের সভায় বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি অনেক সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। গোহত্যা এক অপরাধ, সরকারের জারি করা গো সংরক্ষণ আইন মেনে চলার সকলের প্রতি আহ্বান করা হয়। এছাড়াও পঞ্চায়েত রোড ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান উভয় সম্প্রদায়ের বক্তারা। সভায় দীপায়ন চক্রবর্তী, মিসবাউল ইসলাম লস্কর, করিম উদ্দিন বড়ভূইয়া, আমিনুল হক লস্কর, তৈমুর রাজা চৌধুরী, সুজিত দাস চৌধুরী ও মিঠুন নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। और जिसके अगेंस्ट लीगल हुआ, अगर वही उसको रेक्टिफाई करने निकल जाएगा तो फिर दैट विल लीड टू केओस, वो फिर बहुत अराजकता की तरफ चला जाएगा। अगर मान लीजिए किसी जाति विशेष या फिर किसी मनुष्य विशेष के साथ कुछ क्राइम हुआ, उसको उसके पास एक ही सोल्यूशन है कि वो पुलिस के पास जाए और उसका एक FIR कराए या फिर प्रशासन के पास जाए। कभी कभी हम लोग से भी चूक होता है, लेकिन इस चूक का मतलब अगर हम लोग सब उस तरफ ही जाने लगेंगे तो फिर वो स्पाइरल आउट हो जाएगा, उस पर कुछ कंट्रोल नहीं कर पाएंगे। और हमारा अप्रोच होना चाहिए सोल्यूशन ढूंढने का। अगर कोई आदमी कुछ गलत किया जिससे किसी का सेंटिमेंट हर्ट हुआ, तो उसमें आपको सोल्यूशन ढूंढना है कि हम कैसे इसको खत्म करें, मेरे भी सेंटिमेंट को नुकसान ना पहुंचे, सामने वाले को थोड़ा सजा भी मिले आइन से और ये बात खत्म हो। अगर उस प्रॉब्लम पे हम एक और प्रॉब्लम खड़ा कर देंगे एक और इलीगल काम करके, फिर तो वो 1, 2, 4, 8, 16 कंपाउंड होता जाएगा। और
ये सब समय में हम लोग को आपका सपोर्ट चाहिए। अगर आपको लगता है कि कुछ गलत हुआ है, कोई कहीं पे कुछ गलत काम हुआ है जो लॉ के अगेंस्ट है, तो आप पुलिस को बताइए। आप अगर उस काम के अगेंस्ट देखिए सेंटिमेंट भी, सबसे पहले तो हमको ये कोशिश करना चाहिए किसी भी जाति विशेष का सेंटिमेंट हम हट ना करें। कोई भी धर्म का किताब आप उठा लीजिए, कहीं ये नहीं लिखा हुआ है कि तुम उस जाति को धर्म नुकसान पहुंचाओ या उसको हर्ट करो। ये किसी धर्म की किताब में नहीं लिखा है। हर धर्म की किताब में ये लिखा रहता है कि आप सहिष्णुता के साथ रहें, मतलब एक्सेप्ट करें। आप उसको एक्सेप्ट कीजिए, वो आपको एक्सेप्ट करेगा। हर जगह ये लिखा हुआ है। हम लोग को ये कोशिश करना चाहिए किसी धर्म का सेंटिमेंट हर्ट ना हो, और अगर किसी धर्म का सेंटिमेंट हर्ट होता भी है तो उस धर्म को कोशिश करना चाहिए कि वो सेंटिमेंट हर्ट होने के वो वायलेंस पे ना चला जाए। तो फिर ये साइकिल हमको कहीं ना कहीं तोड़ना पड़ेगा। सबके लिए बहुत इम्पोर्टेंट है। और इसने एक चीज बोला है कि कुछ कुछ चीजें हैं जो पुलिस एक्शन नहीं लिया है। अगर ऐसा आपके नजर में है जो एफआईआर हुआ है और पुलिस का कोई एक्शन नहीं हुआ है, आप दो दिन के अंदर मुझे दीजिए, आई टेक एक्शन और आपके सामने में करूंगा। और मैं यहाँ बताता हूँ कि आई एम देयर और आई एम फॉलोइंग प्रो पीपल। आदमी के लिए पुलिसिंग करना है, पुलिसिंग फॉर द सेक ऑफ लाइफ, तो मैं उसी के लिए कर रहा हूँ। मुझे आप लोग कहीं पे भी, आप जहां जहां से छोटा भी घटना अगर होता है जहां मुझे सेंसिटिव लगता है या मुझे दिल को टच करता है, छोटी बच्ची के ऊपर क्या इंसिडेंट हो गया, एक छोटी सी लड़की शुक्ला वैद्य कुछ दिन एक घटना हुआ जो खबर नहीं मिला, मुझे खबर मिलते ही मैं 2 किलोमीटर पैदल जाके डेढ़ घंटा गाड़ी में गया, उसके बाद पैदल गया जाके मिला परिवार को और आदमी को भी मैंने पकड़ा। ये मुझे किसी से नहीं हुआ, उसे पकड़ने के बाद 10 दिन के बाद लोग आके मुझे मेमोरेंडम दिया है कि पकड़ना है। तो ये चीज मैं आपको बोलना चाहूंगा कि हाँ ये चीजें हमारे है और हमारे नोटिस में, मैं ये बोलता हूँ कि इसे ह्यूमन एरर होता है, ये है हमारे नोटिस में भी कोई ऐसा होगा जो हमारा से मतलब हमको पता नहीं है। तो ऐसा भी अगर कुछ है जो हमारे एफआईआर के बाद भी हमारे कोई एक्शन नहीं हुआ, जो सोशल मीडिया के बारे में इसने बोला स्पीकर साहब ने, तो वो हमारे साथ लाए, मैं आपके सामने बोलता हूँ सबके, 2 दिन के अंदर हमें दे, विल टेक एक्शन। अनेक इंसिडेंट शिलचर तथा बोड़ा तथा राज्य হয়েছে আর এভাবে পিস কমিটির মাধ্যমে যে ইনসিডেন্ট গুলো হয়েছিল তাকে একটা নিষ্পত্তি করার ব্যবস্থা আমরা করেছি সবাই মিলে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের সমাজের বিভিন্ন সংগঠনের যুবকরা সেখানে যা প্রতিবাদ করে এটা আমাদের বুঝতে হবে যে সেটা স্বাভাবিক, এটা একটা সেন্টিমেন্ট, আর এই সেন্টিমেন্ট থেকেই সব শুরু হয়। আজকে মুসলমান সমাজেরও একটা সেন্টিমেন্ট রয়েছে আর এটা তাদের ধর্মীয় প্রথা। তো এটাকে যেহেতু সরকার বারণ করেছে, আইনি প্রক্রিয়া আছে, তো আমাদেরকে সেটা মেনটেন করা দরকার। সাথে সাথে আমাদেরও একবার দেখা উচিত যে আমরা কোনোভাবেই যাতে যে করেছে তার জন্য গোটা সমাজকে যাতে না জড়াই, তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেখানে যাতে আমরা কোনো ধরনের হামলা না করি। আমি গতকালকে যাওয়ার পর ওইখানে যারা লোক ছিলেন তাদেরকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি, আমি দেখতে পেয়েছি যে গ্লাস ভাঙা হয়েছে। যাই হোক, মেরামত করার জন্য আমার পক্ষ থেকে আমি অনুরোধ করেছি তাদের, ওনারা বলেছেন। আজকের এই সময় আমি সকলকে উভয় সমাজকে আমি করজোড়ে নিবেদন রাখব যে দেখুন, যে জায়গায় শুধু হিন্দু সম্প্রদায় না, উভয় সম্প্রদায়ের যে জায়গায় কিছু কাজ করলে এই সম্প্রদায়ের আঘাত আসে, এইভাবে কোনো কাজ যদি আমরা না করি তাহলে এই পিস মিটিং এর কোনো প্রয়োজন হয় না। আজকের এই যে সমাজকে বার্তা, এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছক, আর কোন আমার স্পেশাল পুলিশে ভালো ইয়ে নিয়েছে তাদের খালি আমার একটা সাজেশন, এরকম কোন উৎসব পর্বণ আসলে আপনারা অ্যাডভান্স কিছু নম্বর দিয়ে দেবেন,
আপনি বলছেন গাই মাতা, গাই মাতাকে কেউ স্যাক্রিফাইস করে না, আমরা গাই পিতাকে করি, মেয়েকে করে নট মেয়ে। এটা কিন্তু আপনার জেনে রাখুন। আপনি দেখবেন বাজারে যে বিক্রি হয়, যখন ইয়ের সময় বাজারে তো বিক্রি হয় গরু, কিন্তু মেয়েটা বিক্রি হয় ফিমেলটা বিক্রি হয় না, এটা একদম চলে এখানে। এটা যাই হোক, কিন্তু আমাদের আমরা আমিও খবর নিয়েছি সেদিন খুব যেটা ভিডিও করা হয়েছে, ওরা বলেছে ওরা বড় রাম ছাগল একটা আছে বড় খাসি, এটা কেটেছে ওরা বলেছে, ওরা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে। পুলিশ গিয়েছে, এই জন্য নিজের হাতে কোনো কিছু না করে পুলিশকে ডাকবে, পুলিশ উইল ডু দেয়ার ডিউটি, তাহলে এত সব গন্ডগোল হবে। থ্যাংক ইউ। বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের তরফে শুক্রবার চ্যাংকুড়ি রোডের দুর্গা মণ্ডপে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেফতার করার দাবি জানান। একটা দুঃখ আঘাত লাগছে যে তাই আইসে ঠিক জায়গাত একটা সম্প্রদায়ের বক্তব্য শুনছে, একটা সম্প্রদায়ের বক্তব্য শুনছে এবং তারারা টাকা পয়সা দিয়া শক্তিশালী বানিয়ে গেছে। আমরা যারা হিন্দু মানুষ রক্ত দিয়া টাকা পয়সা দিয়া তার দূরে এমএলএ নির্বাচিত করছি, আমরা আমরা কোথাটাই মুখের কোথাটাই জিগানি তেন মনে করছে না। যদি টাকা দেওয়ার এই তো উভয় সম্প্রদায়েরা ডাকিয়া নিয়া উভয় সম্প্রদায় মিলিত হইয়া বৈঠক করিয়া তাই যদি ভালো চিন্তাধারা থাকতো একটা শান্তি বৈঠক করতে আসেন, এখানে উভয় সম্প্রদায় লইয়া শান্তি বৈঠক কইয়া টাকা দিতে আসেন, এইভাবে এইভাবে আইয়া টাকা দিয়া শক্তি বাড়ানোটা তাই যদি একটা ভালো চোখে কেউ নিত না। আমরা একজন হিন্দু এমএলএ এর কাছে, আমরা বিজেপির এমএলএ এর কাছে আমরা বিজেপি করে এইরকম আশা রাখছিলাম না, তাই নাইয়া এই যে সাম্প্রদায়িক জিনিসটারে আরো আরো বাড়াইছে, উস্কানি দিছে, ইটার লাগে আমি দীক্ষা দিয়ে না এইরকম এমএলএ রে। একটা সকালবেলা একটা ঘটনা হয়েছে, একটা এই ঘটনার লাগি আমরা দুঃখিত যে ঘটনাটা হয়েছে। যাই হোক, এই ঘটনার পরে আমরা তো বাইরে ছিলাম, বিকালবেলা একটা ফেসবুকে পোস্ট দেখলাম আজাহার মজুমদার করে একজন মানুষের লিখছে যে এপাঞ্চে দূরের বাসিন্দা, হেই লিখছে যে কৈবর্ত মা বোনরারে আমরা বাংলাদেশও রেপ করে আইছি এবং আগামী দিনে ইন্ডিয়া তো আমরা এরারে যে জায়গায় পাইমু উঠাই নিয়ে রেপ করি। দেখুন কালকে যে ঘটনাটা হয়েছে এই ঘটনার সঙ্গে আমরা এমন উৎপেদভাবে জড়িত না, কিছু আমরা হিন্দু সংগঠন এটা নিয়ে বাধা সৃষ্টি করছেন, তারা দুস্থর মতো হিন্দু সংগঠনের রূপে আক্রমণ করছে, পাঁচটা টুকটুকি অনস্পট ভাঙা হয়েছে, ভিডিও অন রেকর্ড আছে, তারা দা কুড়াল লাঠি লইয়া মারামারি অত্যাচার করছে, মেয়েরার উপরে অত্যাচার করছে, রাস্তার যাওয়া ছেলে মেয়েরারও এরা রেহাই দিছে না, যেভাবে ইচ্ছা অত্যাচার করছে। এরপরে আমরা চুপ রয়েছি, বিকালে যখন আবার তারার এরিয়ার থেকে এরকম একটা বিতর্কিত পোস্ট আছে যে এখন আমরা মা বোনদের নিয়ে তারা উঠাইয়া রেপ করব, তারার এই মানসিকতারে আমি দীক্ষার জানাই। এবং পুলিশ প্রশাসন আমরা 3 ঘন্টা টাইম দেই, যদি 3 ঘন্টার ভিতরে তার এন্টার ফ্যামিলি এবং যারা এই দুষ্কৃতকারীর কর্মে জড়িত আছেন প্রত্যেকটারে অ্যারেস্ট না করে আমরা রাত্রের ভিতরে বৃহত্তর আন্দোলনা মুখি করব, এটা কোয়ার মতো হইতো না। এরপরে এটা সবাই দেখবো, প্রশাসন সাইয়া দেখবো এটা। উধারবন্দের পানগ্রামে মারুতি ভ্যান ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ, নিহত 1 আহত 2। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল 5টা নাগাদ পানগ্রাম মাদ্রাসার সম্মুখে। জানা যায় সাইকেল আরোহী রাশেল উদ্দিন ও রোহিত উদ্দিন দুজনে কুম্ভী গ্রামের দিক থেকে সাইকেল চালিয়ে আসছিল, বিপরীতমুখী ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাধে, সাইকেল থেকে আরোহী দুজনে রাস্তায় ছিটকে পড়ে, রাশেলের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, অপরজন গুরুতর আহত হন। এদিকে ভ্যানের চালক দিশাহারা হয়ে জয়নাল উদ্দিন লস্কর দুর্ঘটনাস্থল থেকে অল্প দূরে থাকা অবস্থায় তাকে গিয়ে ধাক্কা মারলে তিনিও আহত হন। এখানে
রঙালী বিহুর সময় গুয়াহাটিতে গিনিস বুক রেকর্ডে স্থান দখল করা বিহু নৃত্যের কাছাড় জেলার শিল্পীদের প্রমাণপত্র এবং চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জেলাশাসক কার্যালয়ে নতুন কনফারেন্স হলে কাছাড় জেলা থেকে বিহু নৃত্যে অংশগ্রহণকারী শিল্পীদের প্রশংসাপত্র এবং চেক বিতরণ করেন। পরিমল শুক্লবৈদ্য বলেন, বিহুকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিয়ে যাওয়া প্রতিভাবান বিহু শিল্পীদের যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিশ্রুতি অনুসারে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে প্রত্যেককে সার্টিফিকেট এবং ২৫,০০০ টাকার চেক বিতরণ করেন। কাছাড় জেলা থেকে ২০ জন শিল্পী এবং ৩ জন মাস্টার প্রশিক্ষককে সার্টিফিকেট ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বলে জানান তিনি। খুব ভালো লাগিছে, খালি আমার নহয় প্রতিজন অসমীয়ার ভাল লাগিছে। আর এই যে ভাল লাগা, কোন মানুষ যদি আপনার ভাল লাগে আপনার দায়িত্ব হয়ে যায়। আপনার মা দেউতা আপনার ভাল পা, মা দেউতার প্রতি দায়িত্ব আহি যায় না আহি যায়, ঠিক তেনেকুৱা সমাজ আপনার ভাল পাইছে, আপনার দায়িত্ব আহি গেছে, দায়িত্ব আপনার পালন করবে লাগবে। সামাজিক ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র দুটা আপনার লই গেছে, আর দুটা গোটেই ভারতবর্ষে প্রধানমন্ত্রী কেনেকুৱা কৈছে আপনার দেখিছে, আপনার জানে আপনার আসে সেইদিনা আপনার ট্রেনার তেজপুরের পর ইয়াতে চিন্তা করেছে, আপনিও একটা দিন এনেকা ওলাব লাগে আপনার জীবনত যেটা সময় পায়, যে আমি বাইরে তো আমি যাম, সপ্তাহে হোক মাহত হোক বছরত হোক, যে আমি সমাজের লড়া ছোয়ালীকে আমি সাংস্কৃতিক দিকত আমি লই যাম, আমি অল্প এডভান্স করবলে দিহা পরামর্শ দিই, অল্প শিক্ষা দিই, আমার যে বিহু আমার সামাজিক খণ্ডর যে উৎসব আমি প্রতিপালন করো, এই বিহুর গুণকীর্তনটি আমি লই যাব লাগে গোটেই রাজ্য গোটেই রাষ্ট্র। এই ক্ষেত্রে আমি সরকারের প্রত্যাশা রাখো যে আপনার আমি যেনকা আপনার খুব হৃদয়ের আমি ভালো পাইছো, আমি আমি শ্রদ্ধা জানাইছো, কৃতজ্ঞতা জানাইছো, আপনার আপনার এই দায়িত্ব পালন করব মানে ভাবো ভবিষ্যত আমার সাংস্কৃতিক খণ্ড আমার সামাজিক খণ্ড যাতে সুরক্ষিত থাকে ভাল থাকে আগুয়াই নিয়ে যাব পারো, তার কারণে আপনাদের প্রয়াস করব। আরো বেশি আমি দীঘলীয়া না করি, আমি পরম পিতার সব প্রার্থনা করিছো যে আপনার এই যে জীবনের আরম্ভণিতে আপনার যেনেকুৱা আমার অহমী আয়ের কারণে আপনার সম্মান করিয়ে আনিলে, আমাক চিনাকি দিবলৈ চেষ্টা করিলে, পরিশ্রম করিলে, আপনার যাতে ঈশ্বর কৃপা করে যাতে কৃপাত আপনার এই চিন্তাধারা আর সমাজ আর সংস্কৃতির ক্ষেত্রে যে আপনার কাম করেছে এটি যাতে আগুয়াই লই যাব পারে, তার কারণে ঈশ্বর যাতে আপনার আশীষ প্রদান করে। ছয়টি ওয়ার্ড উধারবন্দে প্রতিবাদী সভায় অস্তিত্ব বাঁচাও কমিটি গঠিত। ডিলিমিটেশন খসড়ায় শিলচরের বৃহত্তর মালুগ্রাম সহ ৬টি ওয়ার্ড উধারবন্দ বিধানসভা কেন্দ্রে যুক্ত করার প্রস্তাবে ক্ষুবে ফুসছেন এলাকার নাগরিকরা। সম্প্রতি ডিলিমিটেশন খসড়ায় বৃহত্তর মালুগ্রাম সেন্ট্রাল রোড জানিগঞ্জ অন্তর্ভুক্তের প্রস্তাবকে ঘিরে ঘরে ঘরে ক্ষোভ। কিভাবে কি করে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব সে নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিলচরের বিপিনচন্দ্র পাল রোডের পাল সদনে ওয়ার্ডগুলোর বিশিষ্টজনেরা এক প্রতিবাদী সভায় মিলিত হন। সেটা আমাদের অস্তিত্বের জন্য আমরা সবাই ডেকেছি। আমরা সবাই জানি যে শিলচর শহরের উৎপত্তি হয়েছিল মালুগ্রাম এলাকার থেকে, এবং সেই মালুগ্রাম এলাকাকে কেটে উদারবন্দের সঙ্গে মিলিয়ে দেওয়াকে আমরা মালুগ্রামবাসী হিসাবে সেটাকে আমরা আত্মসম্মানের ব্যাপার বলে ধরে নিচ্ছি, এবং তাই আমরা দল মত নির্বিশেষে আমরা আজকের সভা ডেকেছি। সেখানে কোনো রাজনৈতিক কোনো ইয়ে ছিল না, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে ডিলিমিটেশন যেটা হয়েছে মালুগ্রামকে কেটে বাদ দেওয়া হয়েছে সেটাকে আমরা কোনোভাবেই মানছি না, আমরা মানতে পারবো না, এবং তার জন্য যে ধরনের আন্দোলন আমাদেরকে করতে হবে সেই ধরনের আন্দোলনই আমরা করব, এই প্রতিজ্ঞা আজকের আমরা সবাই আমরা নিয়েছি এবং আমাদের ডাকে সাড়া দিয়ে ডান
মণিপুরের ভোট ব্যাংক তৈরির চেষ্টায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, এর বিরুদ্ধে আজ দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করে এসইউসিআইসি দল। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দুপুর দেড়টায় মণিপুরী শান্তি ও জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মি প্রমুখ। আপনারা জানেন যে মণিপুরে এই যে ভাতৃঘাতী দাঙ্গা প্রায় এক মাস হয়ে গেল, দু মাস হয়ে গেল। এই দু মাসের দাঙ্গায় অনেকের প্রাণহানি ঘটেছে, অনেক মানে প্রায় শখানেক লোক মারা গেছেন, অনেকে গৃহহীন হয়ে গেছেন, অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে মাতৃহীন হয়েছেন, অনেকে পিতৃহীন হয়েছেন, অনেকে সন্তানহারা হয়েছেন, এবং হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। আজকে পত্রিকায় দেখলাম সেই মিজোরামে 12,000 মানুষ গেছে, মণিপুর থেকে 12,000 মানুষ আশ্রয় নিয়েছে মিজোরামে। আমাদের বরাক ভ্যালিতেও অনেক লোক নিজের প্রাণ রক্ষার তাগিদে বিভিন্ন ক্ষেত্রে আশ্রয় নিয়েছিলেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা এই মার্কলিন সহ কয়েকটা ক্যাম্প আমরা ভিজিট করেছি এবং তাদের দুঃসুখের কথা, তাদের খোঁজখবর আমরা নিয়েছি, কিন্তু পত্রিকার খবরটা দেওয়া হয়েছিল কিন্তু পত্রিকার খবরটা উঠেনি। বন্ধুগণ, এই দাঙ্গার সূত্রপাত কেন হয়, এই আপনারা জানেন যে এই দাঙ্গার সূত্রপাতের মূল কারণ হলো যে মণিপুর সরকার মৈতৈ সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করে, এর ফলে মার এবং কুকি সম্প্রদায় এরা খেপে যায়। এই সুযোগে বিভিন্ন সম্প্রদায়ের দুষ্কৃতি যারা, এই দুষ্কৃতিরা তাদের তাণ্ডব লীলা শুরু করে এবং ঘর বাড়ি জ্বালানো থেকে শুরু করে মানুষ হত্যা কোনো কিছু বাদ যায়নি, এবং এই অবস্থায় মানে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষকে অসহায় অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। তো আমাদের দল মানে এই দাঙ্গা দমন করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না আমরা মনে করি। এই দাঙ্গা দমনে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা মনে করি। কেন্দ্র সরকার ইচ্ছা করলে পরে এই দাঙ্গা সহজেই দমন করতে পারে, কিন্তু তারা করছে না। এর দায়ভার শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারকেও এর দায়ভার নিতে হবে। খুব দাবি করছি যে মণিপুরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের হত্যা করা হয়েছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি আমরা জানাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, এবং মণিপুরের জনগণের কাছেও আমরা দাবি করছি, মানে আমরা আবেদন করছি যে আপনারা সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আপনারা চেষ্টা করুন। একথা বলেই আমার বক্তব্য শেষ করলাম। জিন্দাবাদ। নিশারাতে অজানা অচেনা জঙ্গলি ডাক গুঞ্জন শুনে গভীর ঘুম থেকে চমকে উঠছেন মানুষ। তবে ঘরের দরজা খুলে টর্চ চালাতেই নিমেষে হাওয়া, ফের গ্রামের অন্য প্রান্তে একই অদ্ভুত ডাক, অদ্ভুত হুহু ডাক। গ্রামের অনেকে মোবাইল ফোনে রেকর্ড করে রেখেছেন, অনেকে জঙ্গলি জীবজন্তু ভেবে সার্চ লাইট ব্যবহার করেও অচেনা শব্দের কোনো হদিশ বের করতে ব্যর্থ হন। শুক্রবার শহীদপুর পঞ্চম খণ্ড, ঘিলাচড়া দ্বিতীয় খণ্ড এবং শিলডুবি প্রথম খণ্ডের বেবি রানী দাস, বাবুল দাস সহ অন্যান্যরা বলেন, গত 3 মাস ধরে এভাবেই তারা অচেনা গুঞ্জন শুনে প্রচণ্ড ভয় পাচ্ছেন। তারা বলেন, হয়তো কোনো জঙ্গলি জীবজন্তু এভাবেই গুঞ্জন করছে। আজকে 2.5 মাস থাকিয়া আমরা এইখানে শহীদপুর পঞ্চম খণ্ড শহীদপুর ফার্স্ট ফাইভ গ্রামের মাঝে একটা জিনিস আছে, কোন জিনিসটা দাঁড়া ধরতাম পারি না। আয়া রাত্রে একটার পরে আর আয়া হাই ডাকিব, খালি হু হু হইয়া ডাকে, আমরা 12 টর্চ মারি তারা পাই না। এরপরে আমরা গিয়ে যাই গিয়ে আরও 3 কিলোমিটার হবা যুত গিয়া হনো গিয়ে ডাকে, হ্যাঁ হোক আরও মানুষও 12 তারা পাই না পাওয়া সত্ত্বে আমরা হইলাম গিতা, আরও মানুষ হইলাম, হইয়া তো তারা দোকানি হইলো, হওয়া যায় না পাওয়া হে গেল গিয়ে এক সপ্তাহ পরে হোক বাড়িনগর গিয়া হনো ওলা ডাকাডাকি করে, তো হনতা গিয়ে ফিরে গিয়ে আইসি আরও 15 দিন করে আইয়া ও ডাকাডাকি করে, তখন তো হলে আমরা তাহলে ধরতাম পারি না কী জিনিসটা, এটা ধরতাম পারি না। শিলডিবি গিলাছড়া তারাও তর্জন তো করছে, তারাও ফোর দিছে, তারাও ধরতে পারে না জিনিসটা কীটা। তো এটা আর আমরা
সাংবাদিকা নিয়ে আমরা ওটা সাওয়াইলাম যে এটা কি জিনিস ওটা তদন্ত করি আমরা দেখা নাইলে আমরা মানুষ বাঁচিবার কোনো উপায় নাই ডরাইয়া মানুষের গোড় বাড়ি সাই দিছে বড় টস লইয়া টস মারিও পাওয়া যায় না জিনিসটা কিটা জিনিস মানুষটা পাওয়া যায় না জিনিসটা কিটা 2023 শিক্ষাবর্ষে কাছাড় জেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকার স্থানাধিকারী আর্থিকভাবে দুর্বল মেধাবী পড়ুয়া এবং নিট 2023 প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো অল আসাম বৈশ্য উন্নয়ন পরিষদ রাঙ্গিরখাড়িস্থিত সাহা বিবাহ ভবনে বৃহস্পতিবার বিকেলে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার সভাপতি শৈলেন রায়ের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শৈল্য চিকিৎসক তথা কাছাড় ক্যান্সার ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর সুজিত কুমার নন্দীপুর কায়স্থ। আমার মনে হয় আর খুব কিছু আছে বলা, কেন শিক্ষার সম্বন্ধে শিক্ষাবিদ অনেক কিছু বলে গেছেন। আমি বলবো যে সবাই নিজে ডাক্তার ইঞ্জিনিয়ার আর লয়ার হতে হচ্ছে। আমার বড়ো ছেলেকে নিয়ে আমার অনেক আশা ছিল, আমার পার্সোনাল লাইফ বলছি যে হয়তো সে ডাক্তার হবে বা ইয়ে হবে, কিন্তু আর যদি সে এখন মাস্টার লন্ডন, সে একটা সাবজেক্টে রিসার্চ টিচার, এবং আমার মনে হয় সে আমার থেকে আমার জীবন থেকে বা আমার এ থেকে ছিল সে অনেক সে অনেক ভালো আছে। তাই ছেলেমেয়েদের যদি আমার মা বাবাকে বলবো বা গার্জেনদের আছে ছেলেমেয়েদের চাপ সৃষ্টি করবে না, ওরা যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালো চায় তাকে তাই করতে দেওয়া ভালো, এবং মা বাবা গার্জেন হিসেবে ওদেরকে সাহায্য করা। আর এখানে পালংঘাট বলে একটা জায়গা আছে, ওখানে এক ভদ্রলোক ছিলেন ডক্টর অধীররঞ্জন দাস দেব। অধীররঞ্জন দেব বোধ হয় 1985-86 ব্যক্তিকে ফার্স্ট হয়েছিলেন আসাম, এবং কলকাতা ইউনিভার্সিটিতে বোধ হয় পোস্ট পজিশন ছিল, যদি ভুল না নামটা আমি জানি বুঝলি। তারপর উনি বিএসসিতে ফার্স্ট ক্লাস পাস, এমএসসিতে ফার্স্ট ক্লাস পাস, তারপর পিএইচডি করেছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। পিএইচডি করার আগে কিছুদিন উনি করমিজ কলেজে চাকরি করেছিলেন, তারপর উনি যোগদান আপনার ইয়েতে উষা ইনস্টিটিউটে, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে, এবং সেই ইনস্টিটিউট থেকে উনি রিটায়ার করেছিলেন অ্যাজ এ প্রফেসর হেড অফ রেডিওলজি। অমরনাথে অসুস্থ পুণ্যার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প ও মহাপ্রসাদ বিতরণ ভারত সেবা আশ্রম সংঘের। শুরু থেকে বারবার বাদ সাধছে অমরনাথের যাত্রা, কখনো বৃষ্টি কখনো তুষারপাতের ফলে আটকে পড়ছেন তীর্থযাত্রীরা। আবহাওয়া একটু পরিষ্কার হতেই যাত্রা শুরু হয়েছে অমরনাথের উদ্দেশ্যে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের সেবার ভার নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। চন্দনবাড়ি সংঘের জম্মু শাখা ত্রাণ শিবির তৈরি করেছেন, সেখানে সেবায় থাকা ভারত সেবাশ্রমের সংঘের শিলচর শাখার প্রাক্তন অধ্যক্ষ তথা স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ জানান, 30 জুন থেকে 30 জুলাই অবধি চলবে সমগ্র পৃথিবী তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মে বিশ্বাসী ধর্মপ্রাণ অমরনাথের যাত্রীদের সুবিধার্থে ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার অধ্যক্ষ স্বামী সত্যমিত্যানন্দজি মহারাজ সহ স্বেচ্ছাসেবক অসুস্থ তীর্থযাত্রীদের সুশ্রুতা করেছেন। জম্মু আশ্রমের তরফ থেকে 25 বছরের ন্যায় এবছরও শ্রী অমরনাথ যাত্রার ভাণ্ডারা আজ থেকে শুরু হয়েছে। নিঃশুল্ক চিকিৎসা সেবা এই দুটি আমাদের এখানকার সংঘের সম্পাদক স্বামী সত্যমিত্রানন্দজি মহারাজের পরিচালনায় এই বিশাল এই কর্মযজ্ঞ চলছে। প্রতি বছর এইভাবে হাজার হাজার মানুষকে আমাদের সংঘের তরফ থেকে, যারা যাত্রী, যারা বাবাকে দর্শন করবেন,
সেই দর্শনার্থীদেরকে আমাদের এখানে খাবার দেওয়া হয়, ওষুধপত্র দেওয়া হয় এবং এখান থেকে আরও কিছু দূরে প্রায় ছয় ঘন্টা রাস্তা চন্দনবাড়িতে আমাদের একটি ক্যাম্প হচ্ছে, সেখানে বিশাল ক্যাম্প, সেটি চিকিৎসা ক্যাম্প, হাজার হাজার মানুষের সেখানে সেবা করা হয়। ভারত সঙ্গে কোনো প্রতিষ্ঠাতা জগৎগুরু আচার্য স্বামী প্রণামানন্দী বলছেন, সেবাই সঙ্গীর ধর্ম, সেবাই সঙ্গীর কর্ম, সকল প্রকার সেবাই নিপুণ হইবে। এই আদর্শকে নিয়ে আমাদের সারা ভারতবর্ষে যত ভারতবর্ষের বাইরেও যত ব্রাঞ্চ বা শাখা আছে এই শাখাগুলিতে এইভাবে সেবা কাজ করা হয়। খেলার খবর। সিনিয়র আন্তঃজেলা নুরুদ্দিন ট্রফি ক্রিকেটের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিলচরের বিরুদ্ধে ভালো শুরু করেছে ডিব্রুগড়। আমিনগাঁও স্টেডিয়ামে শুক্রবার প্রথম দিনের খেলার শেষে তাদের স্কোর 8 উইকেটের বিনিময়ে 218 রান। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।